জ্যোৎস্না বাংলা চলচ্চিত্রে বক্স অফিস কাঁপানো ছবি। এই ছবির রেকর্ড ভাঙার গল্প কয়েক বছর ধরে দর্শক শুনেছেন। এই ছবির রেকর্ড ভাঙা তো দূরে থাক, এখনো পর্যন্ত কোনো ছবি 10 কোটি টাকা আয় করেনি, যেখানে ছবিটি ব্যবসা সফল হয়েছে 20 কোটি টাকা। নানান বিচার এবং বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় ছবিটির রেকর্ড ভাঙা সম্ভব না। এটা ঠিক, তোচাম্মেল হক বকুল পরিচালিত বেতের মেয়ে জ্যোৎস্নার একটা রেকর্ড ভাঙা সম্ভব, সেটা হলো সিনেমাটি প্রথম সপ্তাহে খুব বেশি হলে মুক্তি পেয়েছে এমন না, কারণ কেউ ভাবেননি সিনেমাটি মারমার কাটকাট ব্যবসা করবে। ঢাকার বাইরের কিছু হলে মুক্তি পায়, তাই প্রথম সপ্তাহ হাউসফুল হলেও আয় অনেক বেশি হওয়ার কথা না, কিন্তু এরপর তো ইতিহাস। আর ওই সময় দেশে হল ছিল 1200-র বেশি, সব হলে ঘুরে ঘুরে ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত সিনেমাটি চলছে, বেশিরভাগ ক্ষেত্রে একাধিকবার চলছে। বর্তমান হল সংখ্যা 300-এর বেশি, আর সিনেমার লাইফ টাইম কম হয়, এক মাস পর হলে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে, যদি না হিট হওয়ার সম্ভাবনা থাকে। আর হাউসফুল হওয়া তো দূরের কথা, বাংলাদেশে এখনো বক্স অফিস প্রথা গড়ে ওঠেনি, তাই কোনো সিনেমার আসল আয় ও কতদিনে কত আয় করেছে তা বলা মুশকিল। কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নার একটা প্রমাণ সহজেই দেয়া যায়, যে কারণে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কখনো ভাঙা যাবে না। প্রমাণ হিসেবে দেখানো যায় 67তম সপ্তাহে পত্রিকায় প্রকাশিত বেদের মেয়ে জ্যোৎস্নার বিজ্ঞাপন, সেখানে দেখা যায় অবিশ্বাস্য ঘটনা। কি, ঢাকায় 67তম যৌথ সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছিল 19টি হলে, খুলনায় 58তম যৌথ সপ্তাহ হিসেবে পায় 3টি হল, যশোরের মনিহারে তখন টানা 10ম সপ্তাহ চলছিল, রাজশাহীর উপহারে 17তম সপ্তাহ ও সিলেটের অবকাশে 13তম সপ্তাহ, 10ম সপ্তাহে চলছিল আরো 9টি হলে, তৃতীয় সপ্তাহে আরো 5টি ও দ্বিতীয় সপ্তাহে চলছিল চট্টগ্রামের বনানী কমপ্লেক্সে। বেদের মেয়ে জ্যোৎস্না মুক্তি পায় 1989 সালে, অর্থাৎ তখন টাকার মান ছিল এখনকার চেয়ে বেশি, আবার মফস্বলে টিকিটের দাম যে খুব পরিবর্তন হয়েছে এমনও না। এবার তবে হিসাব মেলান, এছাড়া এই সিনেমার সবচেয়ে অভিনব ব্যাপার ছিল নানা স্তরের জনগণের সাড়া, বিশেষ করে নারী দর্শকদের আগ্রহ। পাশাপাশি এই সিনেমায় জনগণের মনস্তত্ত্বের গভীর দিক প্রকাশ হয়েছিল, তা ফোক সিনেমা ছাড়া সাধারণত বোঝা যায় না, তাই সিনেমাটি আজও সিনে বিশেষজ্ঞ ও পণ্ডিতদের আগ্রহের খোরাক। এটা ঠিক, একটা ব্লকবাস্টার সিনেমা ঘুরিয়ে দিতে পারে ইন্ডাস্ট্রির জায়গা। সেই বিবেচনায় আসুক বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙা কোনো সিনেমা। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।